সাল্লি আলা যার কদম চুমে ধন্য আরশ, সিজরাতুল মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, সবাই মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, ও যার কদম চুমে ধন্য আরশ, সিজরাতুল মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে, সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে, সকল নবীগণের ইমাম হলেন, ও সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিজরাতুল মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নবীর আরশে আজিমের, আল্লাহ নবী আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহ রসুলের কদমের চুমায় তো আরশ ধন্য হয়েছে, কদমের ধুলায় তো আরশ ধন্য হলো, যে কথা বলছেন না কেন? তাহলে ওই জন্য কবি বলছেন, আপনার কদমের ধুলার ওসিলায় আল্লাহ পাকের আরশ ধন্য হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দিদার করলেন, আমাদের জন্য কি নিয়ে আসলেন? সলাত, নামাজ নিয়ে আসলেন। কোরআন পাকে এক জায়গায় না, দু জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। ক জায়গা বললাম? 82 জায়গায় নামাজের কথা বলেছে। আর আমরা মুসলমান সেইটা বেশি অমান্য করি, কি ভাই করি না? তবে আপনাদের এখানকার মানুষ ভালো, এরা সব নামাজ পড়ে, আমাদের 24 পরগনা এলাকায় এরা নামাজ সালাম পড়ে না, এরা আল্লাহর ভয় করে না। এখানকার মানুষ খুব ভালো, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন পড়ার তৌফিক ইনায়াত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনুনা কিতাবাম মাউতুদা, নামাজটা নির্দিষ্ট সময়ে পড়তে হবে, ফজর ওয়াক্তে জোহরের নামাজ পড়ানো হবে? হবে না। তাহলে নামাজ আমাদের পড়তে হবে। নামাজ কারা পড়েছিলেন? আমরা কত নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমাদের কত নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না। মদিনা মসজিদে নববী শরীফে আসরের আজান হয়ে গিয়েছে, সাহাবায়ে কিরামগণেরা আসতে একটু দেরি করলেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বকাবকি করলেন, ও আমার সাহাবায়ে কিরাম গণেরা, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এখনো জীবিত আছি বাবা, নামাজের ভিতরে এত গাফিলতি কেন বাবা, নামাজের ভিতরে এত অলসতা কেন বাবা? সাহাবা হুজুররা কোনো কথা বলেন না, সাহাবা হুজুররা চুপ মেরে রইলেন। সব থেকে দেরি করে এলেন আল্লাহ নবীর বড় সাহাবা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ভাই আবু বকর সিদ্দিককে বললে, ও বাবা আবু বকর, আপনিও দেরি করলেন বাবা। বাবা আবু বকর, আপনিও দেরি করে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর 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 করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর কাঁদছো কেন বাবা? হযরত আবু বকর সিদ্দিক ওই সময়কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দেরি করার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমনি দেরি করি না, আবু বকর সিদ্দিক এমনি দেরি করে না, আবু বকর সিদ্দিকের দেরি করার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কারণটা কি আমাকে একটু শোনাবে বাবা, কারণটা কি আমাকে একটু শোনাবে? ওই সময় কি আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রাসূল যখন বললেন বাবা কারণটা আমাকে একটু শোনাও, হযরত আবু বকর সিদ্দিক ঝরঝর 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 করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার পরনার কাপড় নাই, আমি আবু বকর, আমার দেরি করার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, আমি আবু বকর, আমার পরনার কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য আমার দেরি হয়ে গেছে নামাজে। এখন বলেন তো, এরকম অভাব কার আছে বর্তমান সমাজে? একটা ফকিরের বাড়িতে ও 10 খানা তোলা শাড়ি পাওয়া যাবে, কাপড় চোপড় পাওয়া যাবে, জামা কাপড় লুঙ্গি পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাই। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় সর নিন্দার কথা, বড় লজ্জার কথা, আমি আবু বকর, আমার পরনার কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র পরনার কাপড়, যে কাপড়টা পরে আমি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদা করতে আসতে পারি না, কাপড়টা এমন জীর্ণ হয়ে গিয়েছে, এমন ছিঁড়ে গিয়েছে, যে কাপড়টা পরিধান করে মদিনা মসজিদে নববী শরীফে আসব এরকম ক্ষমতা আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাগানে চলে গেলাম, খাজুর বাগানে চলে গেলাম, মদিনার খাজুর বাগানে গিয়ে আমার ঘরে সুই নাই, শুধু নাই যে সুই সুতো দিয়ে আমি পরনার কাপড়টা সেলাই করে সেলাই করে আমি আজ মদিনার মসজিদে নববী শরীফে আসরের জামাতে শামিল হব, এরকম সুই আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার খাজুর বাগানে চলে গেলাম, খাজুর বাগানে গিয়ে ওই খাজুর পাতা ছিঁড়ে নিয়ে খাজুর পাতা চিকিয়ে চিকিয়ে সুতোর মতো করে আমি আমার কাপড়টা সেলাই করে সেলাই করে সেলাই করে আমি আজ মদিনা মসজিদে নববী শরীফে আসরের নামাজে হাজির হয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তেন তাহলে, কেমন ইবাদত করতেন? হ্যাঁ, আজকের আল্লাহ যদি বলার টুকটুক করে নামাজের কিছু কথা, নামাজের কথাবার্তা আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই মাত্র পরনার কাপড়, তাও ছিঁড়ে গিয়েছে, তাও ছুঁই নাই, সুতো নাই যে সেলাই করবে, মদিনার খাজুর বাগানে গিয়ে খাজুর পাতা দিয়ে সেলাই করে সেলাই করে সেলাই করে আজ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে নামাজ আদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে,
আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি জামাত হচ্ছে, কিন্তু আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি, কোনো গুরুত্ব করি না। নামাজের ভিতরে আমাদের এত অলসতা, নামাজের ভিতরে আমাদের এত রাগ। নামাজ হচ্ছে এদিকে, আমরা চলে যাচ্ছি বাড়িতে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, চায়ের দোকানে আড্ডা মারছি, তাহলে কি হবে বলে? নামাজ পড়েছিলেন কে শুনে, কে দিয়ে আমার শুনে, মানে কে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা। মদিনা মসজিদে ফজরের আজান হয়ে গিয়েছে, আল্লাহ নবী একজন সাহাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা হলো মদিনার মসজিদ থেকে কিছুটা দূর, মদিনার মসজিদ থেকে কিছুটা দূর। আল্লাহ নবীর জবরদস্ত একজন সাহাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ আমি তো অনেক দূর আমার বাড়ি, আমি তো সেরকম মদিনার মসজিদে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে পারি না, তবে আমি নিয়ত করছি আল্লাহ, আল্লাহ তুমি আমার নিয়তকে কবুল করো, আমি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের পিছনে একটু ফজরের নামাজ আদা করব। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিনের আশাটা আর পূরণ হয় না। এক তারিখে ফজরের আজান হয়ে গিয়েছে, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। এমন সময় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য তৈরি হচ্ছে। আমার ভাইজানেরা কান খাড়া করে শুনে রেখে দিন, আমরা নামাজ পড়ি না, সাহাবা হুজুররা নামাজ আদা করেছিলেন, কেমন নামাজ আদা করেছিলেন দেখুন। আল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই মাত্র পরনের কাপড়, স্বামী আর স্ত্রী দুজনাই মিলে একটাই মাত্র পরনের কাপড়, সেই পরনের কাপড় পরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববী শরীফে নামাজ আদা করতে যাবেন। আমার সোনার মানিকেরা, আমার আব্বা জানের, আমার ভাই জানেরা, আমার যুবক ভাইরা কান খাড়া করে শুনে রেখে দিন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আর স্ত্রী মিলে দুজনাই মিলে একটাই মাত্র পরনের কাপড়, দুজনের একটাই মাত্র পরনের কাপড় হবে, কিভাবে চলবে? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার হুজরার ভিতরে, বাড়ির ভিতরে একটা কুজি আছে, ছোট্ট ঘর আছে, ওই ঘুজরার ভিতরে একটা গর্ত খুঁড়ে রেখেছে, যে গর্তের ভিতরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কাজে বাড়িয়ে যান, বাইরে চলে যান, ওই ইস্তানার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। আর ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার কাপড়টা নিয়ে তিনি নিজে পরিধান করে কাজকাম ছেড়ে আসে, বাইরে গিয়ে কাজকাম করে আসে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকাম সারার পরে আবার যখন হুজরার ভিতরে ঢুকে পড়েন, হুজরার ভিতরে চলে আসেন, তখন ওনার বিবি ওই কাপড়টা পরিধান করে সংসারের কাজকাম গুছায়। আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা গুগত্তর ভিতরে বসে থাকে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিয়ত করেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদা করব, ও আমার আব্বা জানে না কি কথা জানাবো আপনাকে, বড় শর্মিন্দার কথা। হযরত আব্দুল্লাহ আনসারী ফজরের আজান যখন হয়ে গিয়েছে, বিবিকে ডেকে বলছে, বিবি তুমি গর্তের ভিতরে বসে থাকো, আমার মনের আশাটা পূরণ করে আসি, নল্লার হাবিবের পিছনে
নামাজটা আদা করে আসি। ও আমার সোনার মালিকেরা, কি বলবো আপনাদের, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে ওনার বিবিকে বসিয়ে রেখে তিনি নিজে কাপড়টা পরিধান করে দৌড় মারলেন। দৌড়ে 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 গিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে ছুটে 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 গিয়ে আল্লাহর হাবিবের পিছনে দুই রাকাত আল্লাহ ফজরের ফরজ নামাজটা আদা করলেন। ভাই যান পরে ফজরের নামাজটা আদা করে মুনাজাত না করে আল্লাহর হাবিব যখন সালাম ফিরিয়েছেন, সালাম ফিরিয়ে যখন নামাজ সমাপ্ত করেছেন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফেরানোর পরে আস্তে আস্তে করে উঠে মদিনার মসজিদে নববী শরীফ থেকে বাড়ি চলে গেলে, আস্তে আস্তে উঠে বাড়ি চলে গেলে। অন্যান্য সাহাবায়ে কিরাম গণেরা আল্লাহর হাবিবের কাছে নালিশ জানালেন, স্বাভাবিক নালিশ জানানো স্বাভাবিক। আপনাদের আমাদের গ্রামে যদি কোনো ঝগড়া হয়, আমরা প্রধান কোথায় আছে হ্যাঁ এরকম পার্টির নেতাদেরকে বলি না? অনেক ক্ষেত্রে বলা হয় তো নাকি? তাহলে হযরত আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে চলে গিয়েছে, অন্যান্য সাহাবায়ে কিরাম গণেরা আজমাইন আলাইহিমুস সালাম গণেরা আল্লাহর হাবিবের কাছে রিপোর্ট জানালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার একজন সাহাবা নামাজ পড়েছে বটে কিন্তু মুনাজাত না করে চলে গেল। সাহাবায়ে কিরামদের দিয়ে খবর পাঠিয়েছে, যা আব্দুল্লাহ আনসারীকে ডেকে নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ আনসারীকে ডাকতে গেল সাহাবায়ে কিরাম গণেরা, ভাই সাহাবা আল্লাহর হাবিব আপনাকে ডেকেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে ভাগে ভাগ, আল্লাহ নবী আমাকে ডেকেছে, কি না জানি বলবে, কি কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 গিয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ বাবা আমি তোমাকে ডেকেছি। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ আনসারী মদিনার মসজিদে নামাজ আদা করলে বটে কিন্তু মোনাজাত না করে চলে গেলে কেন? আমার ভাইজানেরা কান খাড়া করে শুনুন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতে কান্দতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বড় লজ্জার কথা, বড় শর্মিন্দার কথা হুজুর, কি বলবো আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার পিছনে জামাতে নামাজ পড়ব অনেক দিনের আশা, আমার আশাটা আর পূরণ হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমার আশাটা পূরণ হয় না। কেন পূরণ হয় না আব্দুল্লাহ আনসারী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, স্বামী আর স্ত্রী দুজনে মিলে একটাই মাত্র পরনার কাপড়, যে কাপড়টা পরে আমরা দুজনা সহ সংসার করি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর মনে দিনের আশা আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ আদা করব হুজুর, আর আমার আশাটা পূরণ হয় না। একদিনে আজকে ফজরের নামাজ আদা করতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, একটাই মাত্র পরনা কাপড় আমি আমার হুজরার ভিতরে আমার ঘরের ভিতরে একটা গর্ত খুলে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওই গর্তের ভিতরে আমার বিবি বসে আছে, আমার বিবিকে বসিয়ে রেখে আমি আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরিধান করে ফজরের নামাজ আদা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি
চিন্তা করে দেখলাম যখন সালাম ফেরানো হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যদি আমি নামাজের পরে যদি মোনাজাতে শামিল হয়ে যাই, তাহলে আমার বিবির আল্লাহর ফজরের ফরজ নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি ফজরের নামাজটা সমাপ্ত করে মোনাজাত না করে বাড়ি এসেছি। ইয়া রাসূলুল্লাহ গো, হাবিবাল্লাহ, আমি বাড়িতে চলে আসলাম, আমার বিবিকে ওই পরনার কাপড়টা খুলে দিলাম। আমার বিবি কি করলেন? ওই পরনার কাপড়টা পরে আল্লাহর ফজরের ফরজ নামাজটা আদা করে নিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ আনসারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফজরের নামাজটা, তোমার বিবির ফজরের আল্লাহর ফরজ নামাজটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে পেরেছেন ভাইজান? সাহাবায়ে কেরামগণেরা কেমন কষ্ট করেছেন, কেমন কষ্ট করে নামাজ আদা করেছেন, তারা কেমন কষ্ট করে জীবন যাপন করেছেন। ইসলাম, ইসলাম এত সহজে আসেনি, ইসলাম এত সহজে পাইনি আমরা। শুধু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের সব থেকে বড় কথা যে শেষ নবীর উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ইসলাম এত সহজে আসেনি, আমরা এত সহজে ইসলামটা পাইনি। এই ইসলাম